বিশ্ব ব্যাংকের প্রকল্পে ও স্বাস্থ্যের কোটি কোটি টাকার দুর্নীতি, অনুমোদন ছাড়া কেনা মাস্ক চিকিৎসকদের বিতরণ, অনিয়ম দেখবে মন্ত্রণালয় বললেন প্রকল্প পরিচালক। প্রায় পাঁচ মাস পর স্বাভাবিক হচ্ছে সব ব্যাংকের কার্যক্রম, বাংলাদেশ ব্যাংকের প্রজ্ঞাপনের পর বেড়েছে গ্রাহক কর্মকর্তাদের উপস্থিতি। আবুধাবিতে চাকরি ভিসার কোনো যাত্রী নেবে না বাংলাদেশ বিমান, ফ্লাইটের সংখ্যা নামল দুয়ে, কর্মস্থলে ফিরতে মরিয়া প্রবাসীদের সরকারি হস্তক্ষেপের আকুতি। সকাল ধরে পানি নেই, গোসল করতে পারিনি, একটা বাথরুম একটু ভালো থাকে সেটাই সিরিয়ালে দাঁড়ায় সবাই। এবং তিন দিন ধরে পানি নেই বরিশাল মেডিকেলে, অকেজো পাম্প, নতুন টিউবওয়েল বসানোর তাগিদ, অর্থ বরাদ্দের আগে সম্ভব নয়। আমন্ত্রণ জানাচ্ছি দেশ ও দেশের বাইরের অর্থ বাণিজ্যের নানা খবর নিয়ে আমাদের নিয়মিত আয়োজন এ সময়ের বাণিজ্যে। আপনাদের সঙ্গে আছি আমি কামরুল হাসান সবুজ। ওষুধ প্রশাসনের অনুমোদন ছাড়াই বিশ্ব ব্যাংকের প্রকল্পে 1,00,000 পিস KN95 মাস্ক কিনেছে স্বাস্থ্য অধিদপ্তর। এছাড়া দ্বিগুণ মূল্যে কেনা হয়েছে 2,00,000 পিস PPE। মাস্ক এবং PPE জমা দিয়ে এর মধ্যে 27.5 কোটি টাকা তুলে নিয়েছে SRS ডিজাইন অ্যান্ড ফ্যাশন নামে একটি প্রতিষ্ঠান। অনুমোদনবিহীন এসব মাস্ক এরই মধ্যে বিতরণ করা হয়েছে দেশব্যাপী চিকিৎসকদের সুরক্ষায়। সময় সংবাদের অনুসন্ধানে উঠে আসা এ ঘটনার ব্যাপারে দায় নিচ্ছেন না ERPP-র প্রকল্প পরিচালক, বলছেন জালিয়াতির বিষয় দেখা মন্ত্রণালয়ের কাজ। ওমর ফারুকের ছবিতে এহসান জুয়েলের রিপোর্ট। চুক্তিপত্রে ঠিকানা স্পষ্ট করা নেই, বাইরে নেই কোনো সাইনবোর্ডও। সাভারের রাজ ফুলবাড়িয়ার অন্য একটি গার্মেন্টসের ভিতরে ভাড়া করা দুটি ফ্লোরে খুঁজে পাওয়া যায় SRS ডিজাইন অ্যান্ড ফ্যাশনকে। সরেজমিনে ভিতরে প্রবেশের পর দেখা যায় চলছে PPE প্রস্তুতি। দেশে করোনা শুরুর পরই রাতারাতি এখানে কারখানা খুলে কাজ শুরু করে তারা। করোনা শুরু হওয়ার পরে কাজটা শুরু করেছে। জি, আমরা PPE ম্যানুফ্যাকচারিং জন্য কাজ করি। এখানে কাজ করতেছি আজকে 5 দিন। আমি এই জায়গায় কাজ করতেছি 3 মাস। এর আগে গাড়ির কোম্পানি জাদিদ অটোমোবাইলসকে PPE সরবরাহের দায়িত্ব দেওয়া হয় বিশ্বব্যাংকের সহযোগিতায় ERPP প্রকল্পে। অনুসন্ধানে জানা যায় এই প্রকল্পেই 1,00,000 পিস অনুমোদনহীন KN95 মাস্ক সরবরাহ করেছে SRS ডিজাইন। গত 17 এপ্রিল মাস্ক সরবরাহের জন্য 3.5 কোটি টাকা এবং 19 মে 2,00,000 পিস PPE সরবরাহের জন্য 24 কোটি টাকার দুটি চুক্তি করে SRS ডিজাইন। চুক্তির এক মাসের মধ্যে তুলে নেয় পুরো 27.5 কোটি টাকা। চুক্তি অনুযায়ী এসব পণ্য সরকারের প্রকল্পে সরবরাহের জন্য NOC নিতে হবে ওষুধ প্রশাসন থেকে। KN95 মাস্ক দেশে উৎপাদন না হওয়ায় তা আমদানি করতেও নিতে হবে আলাদা অনুমোদন। অনুমতি ছাড়া মাস্ক সরবরাহের ব্যাপারে প্রতিষ্ঠানটির অজুহাত আমদানির পরিবর্তে অন্য প্রতিষ্ঠান থেকে মাস্ক কিনেছে তারা। যারা ইম্পোর্ট করছে তাদের কাছে আছে, তাদের পেপার আছে ওষুধ প্রশাসন থেকে, তারা ওখান থেকে NOC নিয়ে অ্যাপ্রুভাল নিয়ে মালটা ইম্পোর্ট করেছে। মেইনলি আমরা ম্যানুফ্যাকচারার, কিন্তু মাস্ক ওই মধ্যে দরকার ছিল, আমরা 1,00,000 পিস সাপ্লাই করেছি। সরকারি প্রতিষ্ঠানে মান যাচাই না করে নেওয়া হয়েছে পণ্যগুলো। প্রকল্পে বর্তমানে মজুদ আছে 56,000 PPE ও 2,760 মাস্ক, বাকিগুলো সারা দেশের চিকিৎসকদের সরবরাহ করা হয়েছে। তবে জালিয়াতির দায় নিতে রাজি নন নতুন প্রকল্প পরিচালক। মন্ত্রণালয়ের উপরে প্রধানমন্ত্রীর কার্যালয়ে ওনারা এটা ইনভলভ, ওনারা যেভাবে বলবো ওইভাবে হবে। সরকারি অর্থ কতভাবে হরিলুট হতে পারে তার আদর্শ উদাহরণ হতে পারে এই ERPP প্রকল্প। এমনকি বিশ্বব্যাংকের টাকা নয়ছয় করতেও দ্বিধা করেনি তারা। সবকিছুর পিছনেই ঘুরে ফিরে আসছে সেই ছোট ছোট সিন্ডিকেটগুলোর কথা। এহসান জুয়েল, সমসংবাদ, ঢাকা। ফার্মার্স ব্যাংকের ঋণ জালিয়াতির মামলায় তৃতীয় দিনের মতো রিজেন্ট হাসপাতালের চেয়ারম্যান শাহেদকে জিজ্ঞাসাবাদ করছে দুদক। এই মুহূর্তে রাজধানীতে দুদক কার্যালয়ে আছেন রিপোর্টার সেলিয়া সুলতানা, সরাসরি চলে যাচ্ছি তার কাছে। সেলিয়া,
সকাল 10:30 রিজেন্ট হাসপাতালের মালিক শাহেদ করিমের জিজ্ঞাসাবাদ শুরু হয়েছে। 7 দিনের যে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে আজ কিন্তু তার তৃতীয় দিন। পদ্মা ব্যাংকের যে ঋণ জালিয়াতি এবং যে দুর্নীতি করে অর্থ আত্মসাতের অভিযোগ রয়েছে সেই মামলায় 7 দিনের রিমান্ড দেওয়া হয়েছিল। এছাড়াও কিন্তু শুধুমাত্র পদ্মা ব্যাংক নয়, অন্যান্য আরও কিছু ব্যাংকের ব্যাপারেও কিন্তু শাহেদ করিমের বিরুদ্ধে কিন্তু অভিযোগ অনুসন্ধান এবং তদন্ত চলছে। এর মধ্যে কিন্তু NRB ব্যাংকের যে ঋণ জালিয়াতির ঘটনাটি ঘটেছে সেই ঋণ জালিয়াতির ঘটনাতেও কিন্তু এরই মধ্যে মামলা হয়েছে। এছাড়া যদি আরও কিছু ব্যাংকের ব্যাপারে তার যে ঋণ জালিয়াতির ঘটনা অভিযোগ তদন্ত চলছে, তার মধ্যে রয়েছে ব্র্যাক ব্যাংক, প্রিমিয়ার ব্যাংক, শাহজালাল ইসলামী ব্যাংক এবং উত্তরা ব্যাংক। তাদের কাছ থেকে বিভিন্ন তথ্য কিন্তু এরই মধ্যে চেয়েছে দুর্নীতি দমন কমিশন। সেসব বিষয়েও কিন্তু এই জিজ্ঞাসাবাদের সময় তাকে জিজ্ঞাসাবাদ করা হতে পারে সেই সব ব্যাংক এবং বিভিন্ন বিষয় নিয়ে। এছাড়া রিজেন্ট হাসপাতালের সাথে যে চুক্তি স্বাক্ষরিত হয়েছিল স্বাস্থ্য অধিদপ্তরের সেই বিষয়েও কিন্তু জিজ্ঞাসাবাদ হতে পারে। এরই মধ্যে কিন্তু এই বিষয়ে বিভিন্ন সূত্র কিন্তু আমাদেরকে জানিয়েছে। শুধুমাত্র শাহেদ করিম নয়, ব্যাংক ঋণ জালিয়াতির ক্ষেত্রে কিন্তু আমরা দেখতে পেয়েছি এই ঋণ জালিয়াতির বিষয়গুলোতে কিন্তু ব্যাংকগুলোর পরিচালনা পর্ষদ ছাড়াও কিন্তু আরও বেশ কিছু লোকজন কিন্তু এই সাথে জড়িত বলে জানা গেছে। এবং আরও একটি বিষয় আপনাদেরকে বলে রাখি যে ব্যাংকগুলোর ঋণ জালিয়াতির যে ঘটনাটি ঘটেছে সেখানে কিন্তু আমরা দেখতে পেয়েছি যে ব্যাংক যে নিয়মগুলো আসলে মানার কথা ছিল, বিশেষ করে ঋণ দেওয়ার ক্ষেত্রে ঋণ তিনি পরিশোধ করতে পারবেন কি না এবং ঋণ পরিশোধ করার ক্ষমতা আছে কি না, প্রাতিষ্ঠানিকভাবে সে ধরনের ভিত্তি আছে কি না, সেই বিষয়গুলো যে দেখার কথা ছিল সেই বিষয়গুলো কিন্তু আসলে দেখা হয়নি বলে এখন পর্যন্ত যে দুটি মামলা করা হয়েছে সেই দুটি মামলার মধ্যে কিন্তু বিভিন্ন তথ্য প্রমাণের ক্ষেত্রে কিন্তু আমরা এই জিনিসগুলো দেখতে পেয়েছি। এছাড়া কিন্তু উল্লেখ করা হয়েছে ব্যাংকগুলো যে নিয়ম মানার কথা ছিল সে নিয়মগুলো আসলে মানেনি। সেক্ষেত্রে দেখা যায় যে ব্যাংকগুলো আসলে পরিচালনা পর্ষদ এবং অন্যান্য যেসব কর্মকর্তারা এই ঋণ ছাড় দিয়েছেন, এই অর্থ ছাড় দিয়েছেন, সেক্ষেত্রে কিন্তু তাদেরও আসলে দায়বদ্ধতা রয়ে যায়। সেক্ষেত্রে তাদেরও কিন্তু এই জিজ্ঞাসাবাদের আওতায় আসতে পারেন বলে আমাদেরকে এরই মধ্যে বিভিন্ন সূত্র জানিয়েছে দুর্নীতি দমন কমিশনের। এই ছিল এখন পর্যন্ত আমার কাছে দুর্নীতি দমন কমিশনের সামনে থেকে শাহেদ করিমকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে তার তৃতীয় দিনের সর্বশেষ। ফার্মার্স ব্যাংকের ঋণ জালিয়াতির মামলায় তৃতীয় দিনের মতো রিজেন্ট হাসপাতালের চেয়ারম্যান শাহেদকে জিজ্ঞাসাবাদ করছে দুদক, সেই খবর জানাচ্ছিলেন রিপোর্টার সেলিয়া সুলতানা। এখন থেকে ব্যাংকগুলো নিরবচ্ছিন্নভাবে স্বাভাবিক দাপ্তরিক কার্যক্রম পরিচালনা করবে। করোনা ভাইরাসের প্রাদুর্ভাব প্রতিরোধে ব্যাংকের করণীয় বিষয়ে প্রজ্ঞাপন জারি করেছে বাংলাদেশ ব্যাংক। প্রজ্ঞাপনে বলা হয় কোভিড আক্রান্ত কর্মকর্তা কর্মচারী ও সন্তান সম্ভাবনা নারীরা চিকিৎসকের প্রত্যয়ন সার্টিফিকেট কর্তৃপক্ষের কাছে জমা দিয়ে ছুটি নিতে পারবেন। এখন থেকে ব্যাংকগুলোর সান্ধ্যকালীন কার্যক্রম ও শুক্র শনিবার ছুটির আগের নিয়ম বহাল থাকবে। নতুন এ প্রজ্ঞাপন শিগগিরই কার্যকর হবে। করোনাকালীন ব্যাংকিং কার্যক্রম বিষয়ে 22 মার্চ বাংলাদেশ ব্যাংকের প্রজ্ঞাপনের পর নতুন এ নির্দেশনা জারি হল। এ বিষয়ে বিস্তারিত জানাতে মতিঝিলের সোনালী ব্যাংক থেকে যোগ দিচ্ছেন হরিপদ সাহা, সরাসরি চলে যাচ্ছি তার কাছে। হরি, সবুজ, আপনি জানেন যে ব্যাংক এবং আর্থিক প্রতিষ্ঠানের কার্যালয়গুলো কিন্তু জনসমাগমের একটি বিশেষ জায়গা। এখানে বিভিন্ন প্রয়োজনে কিন্তু মানুষ আসেন, যেহেতু আর্থিক লেনদেনের প্রয়োজন সবচেয়ে বেশি মানুষের জীবনে। তো সেই দিক থেকেই কিন্তু যখন করোনা সংক্রমণ বাড়ছিল দেশে এবং প্রথম দিকে যখন বিশ্ব স্বাস্থ্য সংস্থা সহ বিভিন্ন জায়গা থেকে সতর্কতা জারি করা হচ্ছিল যে কী কী পদক্ষেপ নেওয়া যেতে পারে এই সংক্রমণ রোধে, তখন কিন্তু বাংলাদেশ ব্যাংকও কিন্তু 22 মার্চ একটি প্রজ্ঞাপন জারি করে যে ব্যাংকে জনসংগম কমানোর জন্য এবং ব্যাংকে যেরকম একদমই জরুরি কাজগুলোকে উৎসাহিত করা হচ্ছিল তার বাইরে কিন্তু যারা ব্যাংক কর্মকর্তা যারা ছিলেন ব্যাংকে যারা চাকরি করেন সেসব ব্যাংকারদের কিন্তু বলা হচ্ছিল যে রোস্টারিং করে, অর্থাৎ এক সপ্তাহ ডিউটি করে পরের সপ্তাহ ছুটিতে যাওয়া বা একদিন পর, এভাবেও কিন্তু তারা কিন্তু ব্যাংকিং কার্যক্রম চালিয়ে এসেছেন দীর্ঘ যে 66 দিনের ছুটি ছিল সেই সময়গুলোতে। তারপর পরই আমি যতদূর এখানে ব্যাংকারদের সাথে কথা বলেছি তারা যেটা বলছে যে ব্যাক এন্ডে যারা কাজ করেন সরাসরি কাস্টমার বা গ্রাহকদের সাথে কাজ করেন না তেমন অফিসার কর্মকর্তারা কিন্তু সেই হোম অফিস বা রোস্টারিং সুবিধাগুলো বেশি পাচ্ছিল। যারা সরাসরি ফ্রন্ট এন্ডে কাস্টমারদের গ্রাহকদের সাথে সরাসরি কাজ করে তারা কিন্তু সেইভাবে বলা যায় যে
ছুটিতে ছিল সেই তারা খুব বেশি সেই ছুটি বা সেই রোস্টারিং সুবিধাগুলো গ্রহণ করতে পারেনি, কেউ কেউ পেরেছে, সেই বিষয়গুলো আমি জানতে পেরেছি। এখন যেটা হচ্ছে, গত প্রায় এক মাস থেকে রাষ্ট্রীয় দু একটা ব্যাংকের আমি কথা বলেছি, তারা যেটা বলছে যে আনঅফিসিয়ালি অর্থাৎ অনানুষ্ঠানিকভাবে কিন্তু এই যে রোস্টারিং সুবিধা বন্ধ হয়ে গেছে প্রায় মাসখানেক হলো, এবং বন্ধ বলে সে ব্যাক এন্ডের লোকজন দু একজন হয়তো সেই সুবিধা নিচ্ছিল, কিন্তু ফ্রন্ট এন্ডে একদমই প্রায় বন্ধ হয়ে গেছে। তো সেই দিক থেকে গতকালকে বাংলাদেশ ব্যাংক যে প্রজ্ঞাপন জারি করেছে যে ব্যাংকিং কার্যক্রম আগের অবস্থায় বা গতিশীল করতে রোস্টারিং এবং সেই ধরনের যে ছুটির বিষয়গুলো, হোম অফিসের বিষয়গুলো যেগুলো ছিল সেগুলো প্রত্যাহার করে ব্যাংকিং কার্যক্রম স্বাভাবিক পর্যায়ে ফিরিয়ে আনার জন্য ব্যাংকের সকল যারা প্রধান কর্মকর্তাগণ রয়েছেন ব্যাংক খাতে তাদেরকে গতকাল একটি প্রজ্ঞাপন দেওয়া হয়েছে, তাদের কাছে পাঠানো হয়েছে। এবং সেই দিক থেকে আজকে যেহেতু বুধবার, কালকে বৃহস্পতিবার, সামনের সপ্তাহ থেকে মূলত সার্বিকভাবে আগের অবস্থায় ফিরবে ব্যাংকিং কার্যক্রম, সেরকমটাই আমি দু একজন কর্মকর্তার সাথে কথা বলে আমি জানতে পেরেছি। তো সরকার যে কোভিড পরিস্থিতিতে অর্থনৈতিক স্থবিরতা কাটাতে যে 1,00,000 কোটি টাকার প্রণোদনা প্যাকেজ ঘোষণা করেছে, সেই প্যাকেজ কিন্তু কার্যক্রম করবে, বাস্তবায়ন করবে কিন্তু এই ব্যাংক খাতের বিভিন্ন প্রতিষ্ঠানই। তো সেদিক থেকে গুরুত্ব দিয়েই কালকের প্রজ্ঞাপনেও বলা হয়েছে অর্থনীতি গতিশীল করতেই এই নির্দেশনা জারি করা হলো। তবে এই নির্দেশনার বাইরে থাকবেন যারা বয়স্ক, সংক্রমণ ঝুঁকিতে বেশি থাকবেন, সন্তান সম্ভব বা সেই সব মানুষদের কিন্তু বাইরে রাখা হয়েছে, তারা যথাযথ কারণ প্রদর্শন করে ডাক্তারদের সেই পরামর্শক্রমে সেরকম প্রমাণপত্র পেশ করে কিন্তু তারা সেই ছুটি বা সেই ধরনের হোম অফিসের সুবিধাগুলো নিতে পারবেন, সেরকম বিষয়গুলো কিন্তু নির্দেশনায় রয়েছে। তো সবুজ, এই ছিল আমার কাছে সবশেষ সোনালী ব্যাংক থেকে। প্রায় 5 মাস পর স্বাভাবিক হচ্ছে ব্যাংকিং কার্যক্রম, সেই খবর জানাচ্ছিলেন রিপোর্টার হরিপদ সাহা। প্রবাসী বাংলাদেশিদের অনেকেই নিয়মকানুনের জটিলতায় ফিরতে বাধ্য হচ্ছেন আবুধাবি বিমানবন্দর থেকেই। এমন অবস্থায় আবুধাবিতে চাকরি ভিসার কোনো যাত্রী না নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ বিমান। সব কিছু ঠিক থাকার পরেও যেতে না পারা প্রবাসীরা সরকারের সহযোগিতা চেয়েছেন। প্রবাসীদের হয়রানি বন্ধে সংশ্লিষ্ট দেশের নিয়ম নীতি জেনে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়কে পদক্ষেপ নেওয়ার আহ্বান বিশেষজ্ঞদের। বিস্তারিত জানাচ্ছেন হাজেরা শিউলি। দেশে এসে আটকে পড়া সংযুক্ত আরব আমিরাত প্রবাসীরা প্রথমে ভুগেছেন টিকিট সংকটে। এবার দেশটির পরিবর্তিত নীতিতে অনিশ্চয়তায় তাদের ভবিষ্যৎ। গেল 3 দিনে আবুধাবি বিমানবন্দর থেকে 148 জন বাংলাদেশিকে ফেরত পাঠানো হয়েছে। সব কাগজপত্র ও অনুমোদন থাকা সত্ত্বেও অভিবাসন কর্তৃপক্ষ ছাড়পত্র না দেয়ায় শাহজালাল বিমানবন্দর থেকে ফেরত গেছেন শত শত প্রবাসী। আর ছাড়পত্র থাকলেও আবুধাবিতে ঢুকতে দেওয়া হয়নি 29 জনকে। প্রতিকারের আশায় মরিয়া প্রবাসীরা প্রতিদিনই বিমানের সেলস অফিসে ধর্ণা দিচ্ছেন। এটা তো একটা ফেফাতে আমাকে অনুমতি দিছে, অনুমতিটা দেওয়াতে আমি টিকিট করছি, কিন্তু তারপরে আমি যাইতে পারিনি। কেন? মেডিকেল করা, ঢাকা আসা যাওয়া 25,000 টাকা কষ্ট হয়েছে, কিন্তু তারপরেও আমি যাইতে পারলাম না। আমার কি অপরাধ আর কি কারণ আমি যাইতে পারলাম না, এরা এটা বলে না বিষয়টা। আমি ফ্যামিলির একটা মাত্র ছেলে, এর এখন কে এই দায় নিবে? জোরালো দাবি, বাংলাদেশ সরকার যেন একটা সমাধানে যায়। বাংলাদেশ বিমান বলছে যাত্রী ফেরত পাঠানোর বিষয়ে কোনো সদুত্তর দেয়নি দেশটি। চাকরির ভিসাধারীদের আবুধাবিতে ঢুকতে না দেয়ায় এ ভিসার যাত্রী না নেওয়ার সিদ্ধান্ত তাদের। সমস্যার সুরাহা না হওয়া পর্যন্ত সপ্তাহে 6টি পরিবর্তে চলবে 2টি ফ্লাইট। এই সিচুয়েশনে আমরা মনে করি না যে যাত্রীদেরকে এইভাবে পাঠিয়ে তারা হেনস্থ হচ্ছেন এবং আমরা ব্যস্ত হচ্ছি, সেই কারণে আমরা ফ্লাইট বন্ধ করছি। আপাতত আমরা এমপ্লয়মেন্ট ভিসার কাউকে আর আবুধাবিতে নিচ্ছি না। 31 আগস্ট পর্যন্ত সেটি কমিয়ে দিচ্ছি, আমরা সপ্তাহে 2টি ফ্লাইট পরিচালনা করব। সমন্বয়হীনতা ও তথ্য ঘাটতির কারণে এই জটিলতা বলে মনে করেন অভিবাসন বিশেষজ্ঞরা। প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় তার দায়িত্ব হচ্ছে মাইগ্রেন্ট ওয়ার্কারদেরকে তার রাইট, তার সুযোগ সুবিধা এগুলোকে দেখা, কারা যেতে পারবে কারা যেতে পারবে না, কি কি আইনগুলো পরিবর্তন হচ্ছে সেগুলোকে আপ টু ডেট করে জানাতে হবে, তাহলে এই প্রবলেমগুলো হবে না। গত 14 জুলাই আবুধাবিতে ফ্লাইট চালু করে বাংলাদেশ বিমান। হাজারে শিউলি, সময় সংবাদ, ঢাকা। সরকারি বিভিন্ন সংস্থার সমন্বয়হীনতায় 6 বছর ধরে চট্টগ্রাম বন্দরে পড়ে আছে তেজস্ক্রিয়তা উৎপন্নকারী রেডিয়াম বেরিলিয়াম নামের বিপজ্জনক একটি ধাতব বস্তু। ঝুঁকি এড়াতে এতদিন পর এসে এটি সহ আরও 2টি বিপজ্জনক ধাতব বস্তুকে যে কোনো মূল্যে অপসারণ করতে চায় বন্দর কর্তৃপক্ষ, কিন্তু নানা জটিলতায় তা সম্ভব হচ্ছে না। তবে বিশেষজ্ঞরা বলছেন বস্তুগুলো দ্রুত সরানো না গেলে বন্দর সহ পুরো চট্টগ্রাম ঝুঁকির মধ্যে পড়বে। শাখা ত্রিপুর ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন কমল দে।
ছোট্ট এই স্টিলের ধাতব বস্তুটি এখন চট্টগ্রাম বন্দরের মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে। গত 6 বছরের বেশি সময় ধরে এই ধাতব বস্তুটিকে রাখা হয়েছে বন্দরের অভ্যন্তরে মেগাপোর্ট ইনিশিয়েটিভ প্রকল্প এলাকায়। রেডিয়াম বেরিলিয়াম নামের তেজস্ক্রিয় উৎপন্নকারী এই ধাতব বস্তুটিকে নিয়ে জটিলতা শুরু হয় 2014 সাল থেকেই। বাংলাদেশ থেকে স্ক্র্যাপ মেটেরিয়ালের মাধ্যমে সেটা একটা কন্টেনার হয়ে কলম্বো বন্দর হয়ে সেটা ইন্ডিয়াতে যাচ্ছিল। তো প্রতিমধ্যে সেটা কলম্বোতে শনাক্ত হয়েছে, পরবর্তীতে সেই কন্টেনারটা ফেরত আনা হয় এবং সেটা বাংলাদেশ পরমাশক্তি কমিশনের বিশেষজ্ঞ প্লাস আমেরিকান বিশেষজ্ঞদের তত্ত্বাবধানে সেটা উদ্ধার করা হয়। বন্দরের তথ্য মতে এটি সহ আরও 2টি ছোট ছোট ঝুঁকিপূর্ণ ধাতব বস্তু বন্দরে সংরক্ষিত রয়েছে। 2017 এবং 2018 সালে ধাতব বস্তুগুলো শনাক্ত হয়। লেবাননের বৈরুত বন্দরে দুর্ঘটনার পর এই 3টি বিপজ্জনক ধাতব বস্তু অপসারণে তৎপরতা শুরু করেছে। সব কর্তৃপক্ষকে পত্র দিয়ে দিচ্ছি যে এই তেজস্ক্রিয় পদার্থ ডিসপোজাল করার জন্য। দীর্ঘদিন এভাবে রেখে দেওয়া ঝুঁকিপূর্ণ বলে মনে করছেন বিশেষজ্ঞরা। তবে বন্দর কাস্টমস সহ সরকারি সংস্থাগুলোর সমন্বয়ের মাধ্যমে সাভারের তেজস্ক্রিয় বর্জ্য ব্যবস্থাপনা কেন্দ্রে নিয়ে যেতে চাই পরমাণু শক্তি কমিশন। অবশ্যই এটা একটা আমাদের জন্য ভয়ের বিষয় আছে যদি এটা প্রপারলি সংরক্ষিত না থাকে। কাস্টমস কিংবা বন্দর কর্তৃপক্ষ ওনারা যদি কমিশনের সাথে যোগাযোগ করে থাকেন বা চান যে ওখানে গিয়ে এটা স্টোর করা হবে। জানা গেছে বিদেশ থেকে কাটার জন্য আনা পুরাতন জাহাজ থেকেই তেজস্ক্রিয়তা উৎপন্নকারী এসব ধাতব বস্তু উদ্ধার হয়েছে। নিয়ম অনুযায়ী জাহাজ রপ্তানিকারক দেশে এসব ঝুঁকিপূর্ণ এবং বিপজ্জনক বস্তু ফেরত পাঠানোর নিয়ম রয়েছে, কিন্তু আমদানিকারক প্রতিষ্ঠানের অনাগ্রহের কারণে তাও সম্ভব হচ্ছে না। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম। টিউবওয়েল নষ্ট হওয়ায় বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে 3 দিন ধরে তীব্র পানি সংকট। এতে চরম দুর্ভোগের শিকার রোগী ও স্বজনরা। নতুন টিউবওয়েল স্থাপন করলেই সমস্যার সমাধান হবে বলে মনে করেন হাসপাতালের পরিচালক। গণপূর্ত অধিদপ্তর বলছে অর্থ বরাদ্দ না হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। আমিনুল ইসলামের তোলা ছবিতে আরও জানাচ্ছেন ফেরদাউস সোহাগ। হাসপাতালের পানির কলগুলো গত 3 দিনে প্রায় শুকিয়ে গেছে। পানির আশায় মানুষ বারবার কলের কাছে গেলেও পানি পাচ্ছেন না। পান করার পানির জন্য রোগীর স্বজনদের যেতে হচ্ছে হাসপাতাল ভবনের বাইরে। গোছলসহ কোনো কাজেই পানি না পাওয়ায় চরম দুর্ভোগে স্বজনরা। 2টা কল ভাঙ্গা, একটা বাথরুম একটু ভালো থাকে সেটাই সিরিয়ালে দাঁড়ায়, সবাই খুব কষ্টে। গোছলের সমস্যা, এত সকাল ধরে পানি নেই, গোছল করতে পারিনি, কোনো কাজ করতে পারি, নিচে যাইতে হয়, নিচ থেকে পানি আনতে হয়, পানীয় বোতল ভরে আইনে রাখতে অন্য ওয়ার্ড থেকে, তারপরে এই অবস্থা বাথরুমে যাইতে। নতুন টিউবওয়েল না বসালে সমস্যার সমাধান হবে না বলে মনে করেন হাসপাতালের পরিচালক। মেশিন ডিস্টার্ব করাতে পানিতে একটু সমস্যা হচ্ছে এবং তারা সারতেছে, পানি ঠিক হচ্ছে, আবার ডিস্টার্ব হচ্ছে, এখন নতুন করে বসানো ছাড়া বিকল্প নেই। টাকা বরাদ্দ না হওয়া পর্যন্ত কিছুই করার নেই বলে জানালেন গণপূর্তের নির্বাহী প্রকৌশলী। অর্থ বরাদ্দের জন্য আমরা স্বাস্থ্য মন্ত্রণালয়ের গণপূর্ত বিভাগের পক্ষ থেকে আমাদের স্বাস্থ্য উইংয়ের মাধ্যমে স্বাস্থ্য মন্ত্রণালয়ে একটি পত্র এবং প্রাক্কলন সহ প্রেরণ করেছি। দ্রুত সময়ের মধ্যে পেতে পারি তাহলে একটি নতুন টিউবওয়েল বসানোর মাধ্যমে এই সমস্যার স্থায়ী সমাধান করা সম্ভব। 1968 সালে হাসপাতালে স্থাপিত 2টি টিউবওয়েলই সক্ষমতা হারিয়েছে। পানির চাহিদা প্রতিদিন 15 লাখ লিটার আর হাসপাতালে রোগী আছেন 1,162 জন। ফিরদাউদ সোহাগ, সময় সংবাদ, বরিশাল। প্রয়োজনীয় রক্ষণাবেক্ষণ আর হাসপাতাল কর্তৃপক্ষের উদাসীনতার কারণে 2500 শয্যার ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালের সেন্ট্রাল অক্সিজেন প্ল্যান্টটি 7 বছর ধরে অকেজ অবস্থায় পড়ে আছে। এতে নষ্ট হতে চলেছে 2.5 কোটি টাকা মূল্যের যন্ত্রাংশ। এ অবস্থায় দ্রুত অক্সিজেন প্ল্যান্টটি সচলের আশ্বাস দিয়েছেন সিভিল সার্জন। জুয়েলুর রহমানের ক্যামেরায় ব্রাহ্মণবাড়িয়া থেকে উজ্জ্বল চক্রবর্তীর রিপোর্ট। 2012-13 অর্থ বছরে 2.5 কোটি টাকা ব্যয়ে ব্রাহ্মণবাড়িয়ার সদর হাসপাতালে সেন্ট্রাল অক্সিজেন প্ল্যান্টটি স্থাপন করা হয়। একই সাথে রোগীদের জন্য হাসপাতালের বিভিন্ন ওয়ার্ডে অক্সিজেন গ্যাস ও ভ্যাকিউম সরবরাহের জন্য পাইপলাইনও স্থাপন করা হয়। পরে সংশ্লিষ্ট ঠিকাদারি প্রতিষ্ঠান প্ল্যান্টটি স্থাপনের পর পরীক্ষামূলকভাবে অক্সিজেন সরবরাহ করার কথা থাকলেও সেটি শেষ পর্যন্ত চালু হয়নি। এভাবেই পার হয়েছে 7 বছর। বর্তমানে হাসপাতালে জরুরি বিভাগ সহ কার্ডিওলজি ওয়ার্ড, মেডিসিন ওয়ার্ড, পেইং ওয়ার্ড, শিশু ওয়ার্ড, গাইনি ওয়ার্ডের চিকিৎসাধীন রোগীরা অক্সিজেনের অভাবে কষ্ট করছেন। সবগুলাই লাইনগুলো করা আছে কিন্তু এগুলা সবগুলো নষ্ট হয়েছে। রাত্রিবেলা আমার খুব কষ্ট হচ্ছে, এরপর গ্যাসের আইন না দিছে বন্ধ করতে, বাইরে থেকে বোতল টানে, একজনের নাকে একজনের নাকে দিতেছে,
এটা তো অনেক ঝুঁকির কারণ। বর্তমানে অক্সিজেন লাইনগুলো অকেজো আছে, এগুলো যদি মানে ইয়া হয়, রেগুলার হয়, তাহলে আমরা আমাদের রোগীদের সেবা ভালোভাবে দিতে পারবো। হাসপাতালের তত্ত্বাবধায়ক জানান, ঠিকাদারি প্রতিষ্ঠানের সাথে কয়েক দফা যোগাযোগ করে অক্সিজেন লাইনটি সচলে প্রচেষ্টা চালানো হচ্ছে। অক্সিজেন সিলিন্ডারগুলো আমরা আবার আবার পূরণ করার জন্য আমরা পাঠাইছি, ওটা আসার পরে ওরা এসে আবার একটা চেক আপ করে পুরো সার্ভিসটা ঠিক করে দিবে। অক্সিজেন প্ল্যান্টের দেখভালের অতিরিক্ত দায়িত্বে আছেন হাসপাতালের একজন বাবুচি। এরা ঠিক করে তাই কি ঠিক করে এরা কোথাও পারি না, মানে এগুলো তো কিছু কইতে পারি না আমরা, তো নাহলে ওপর তো নাইলে আমরা ঠিক করে দেখা অন ঠিক করে ঠিক করে ওই অন্ধার লিখে হেন্দার লিখে লিখে দেখা। সিভিল সার্জন জানান, অক্সিজেন প্ল্যান্টটি দ্রুত সচলের জন্য নির্দেশনা দেওয়া হয়েছে। জনগণ যেন করোনার শ্বাসকষ্ট নিয়ে অক্সিজেনের সেবাটা সঠিকভাবে পায় সেটার জন্য আমি আরো জোর তাগিদ দিব। 250 শয্যার এই হাসপাতালে প্রতিদিন গড়ে অন্তত 400 রোগী ভর্তি থাকেন। সমসংবাদ, ব্রাহ্মণবাড়িয়া। করোনা সংক্রমণ কমে আসায় সংযুক্ত আরব আমিরাতের ব্যস্ততম শিল্পনগরী আজমানের বাংলাবাজার হিসেবে পরিচিত কাডামায় আবারও বাংলাদেশিদের সমাগম বেড়েছে। হাজার হাজার প্রবাসীর ভিড়ে পুরো এলাকা পরিণত হয়েছে একখণ্ড বাংলাদেশে। কিন্তু স্বাস্থ্যবিধি না মানায় ওই এলাকায় আবারও করোনা সংক্রমণের আশঙ্কা করছেন অনেকে। আরব আমিরাত থেকে শিবলি আল সাদিকের রিপোর্ট। সংযুক্ত আরব আমিরাতের 7টি প্রদেশের একটি আজমান। প্রদেশটি শিল্পাঞ্চল হিসেবে রূপ নেওয়ায় অসংখ্য প্রবাসী বাংলাদেশি জীবিকার সন্ধানে ভিড় করেন এখানে। কারামা বাংলাবাজার যেন প্রবাসীদের প্রাণের ঠিকানা। করোনার কারণে কিছুদিন থমকে থাকার পর আবারও পুরনো রূপ পেয়েছে বাজারটি। পার্ট টাইম হিসেবে সন্ধ্যার পরে এই লুঙ্গিগুলো এখানে বিক্রি করি। আমাদের বাংলাদেশি ভাইদের ত্রাতাগণের হেনমতান্তে কাজ করার পরে সন্ধ্যার পরে আমরা সবাই এখানে আসি, সবাই একজন আরেকজনের সাথে দেখা সাক্ষাৎ করি, মেলামেশা হই, তারপরে কামকাজের আমরা দেখছেন করি, কিন্তু সব কিছু হয়। কর্মহীন বাংলাদেশিরা জীবিকার তাগিদে এখানে নানা ধরনের কাজ করেন, তবে কাজ না পেয়ে অনেকে আবার আইন অমান্য করে ফুটপাতে ব্যবসা করছেন। খাওয়ার পয়সা নাই, এরা বেলা বেচতেছে, এটা ওটা করতেছে, তাইলে তো এটা কিন্তু ভালো না, কিন্তু এখন এরা করবে কি? এখন এরা না পারে, এখন যে পেট তো চালাইতে হবে, ভাত খাইতে হবে। অনেকে দেখতেছি যে পান বিক্রি করে, দেন ব্যালেন্স বিক্রি করে, দেখতেছি স্ক্র্যাপ টেস্ক্রাপ বিক্রি, আসলে খুব দুঃখজনক, এগুলি দেখলে নিজ থেকে অনেক খারাপ লাগে। আমিরাতের করোনা সংক্রমণ কমে আসলেও বাজারে অতিরিক্ত ভিড় এবং স্বাস্থ্যবিধি না মানায় আবারও করোনা সংক্রমণ বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। এই অবস্থায় দেশটির আইনের প্রতি শ্রদ্ধাশীল হওয়ার প্রত্যাশা সকলের। শিবলাল সাদিক, সময় সংবাদ, সংযুক্ত আরব আমিরাত। এবার জানিয়ে দেব শেয়ারবাজারের খবর। শেয়ারবাজারের খবর জানাতে সরাসরি চলে যাচ্ছি ঢাকা স্টক এক্সচেঞ্জের অফিসিয়াল ওয়েবসাইটে। প্রথমে দেখে নেব সূচকের অবস্থান। এই মুহূর্তে তিনটি সূচকই ঊর্ধ্বমুখী প্রবণতার মধ্যে দিয়ে লেনদেন হচ্ছে স্টক এক্সচেঞ্জে। ঢাকা স্টক এক্সচেঞ্জে এই মুহূর্তে ডিএসসির সার্বিক সূচক ডিএসসি এক্স ইন্ডেক্স অবস্থান করছে 4,811 পয়েন্টে এবং এখন পর্যন্ত বেড়েছে প্রায় 91 পয়েন্ট পর্যন্ত। ডিএসসি এস ইন্ডেক্স এই মুহূর্তে অবস্থান করছে 1100 পয়েন্টে, এখন পর্যন্ত বেড়েছে প্রায় 20 পয়েন্টের মতো এবং বাছাই সূচক ডিএস 30 ইন্ডেক্স এই মুহূর্তে অবস্থান করছে 1,646 পয়েন্টে এবং এখন পর্যন্ত বেড়েছে 37 পয়েন্টের কিছুটা বেশি এবং টাকার অঙ্কে এখন পর্যন্ত লেনদেন হয়েছে প্রায় 528 কোটি টাকার শেয়ার এবং লেনদেন হওয়া শেয়ারের মধ্যে দাম বেড়েছে 268টি কোম্পানির শেয়ারের, দাম কমেছে 55টি কোম্পানির এবং দাম অপরিবর্তিত রয়েছে 33টি কোম্পানির শেয়ারের। দর্শক, আমরা দেখে নিচ্ছিলাম ঢাকা স্টক এক্সচেঞ্জের লেনদেন পরিস্থিতির খবর। এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। বিশ্বব্যাংকের প্রকল্পে ও স্বাস্থ্যের কোটি কোটি টাকার দুর্নীতি, অনুমোদন ছাড়া কেনা মাস্ক চিকিৎসকদের বিতরণ, অনিয়ম দেখবে মন্ত্রণালয় বললেন প্রকল্প পরিচালক। প্রায় 5 মাস পর স্বাভাবিক হচ্ছে সব ব্যাংকের কার্যক্রম, বাংলাদেশ ব্যাংকের প্রজ্ঞাপনের পর বেড়েছে কর্মকর্তা গ্রাহকদের উপস্থিতি। এবং আবুধাবিতে চাকরি ভিসার কোনো যাত্রী নেবে না বাংলাদেশ বিমান, ফ্লাইটের সংখ্যা নামল 2-এ, কর্মস্থলে ফিরতে মরিয়া প্রবাসীদের সরকারি হস্তক্ষেপের আকুতি। এই ছিল এ সময়ের বাণিজ্যের, সঙ্গে থাকুন সময়ের।